আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা, সবাই কেমন আছেন? বন্ধুরা, আমি ইদানিং আজকে 2 থেকে 3 দিন ধরে কিন্তু ডিপোজিটের সাইটগুলো আপনাদের মাঝে সবচেয়ে বেশি শেয়ার করতেছি, এবং সবচেয়ে বেশি শেয়ার করার কারণ হচ্ছে যে আপনাদের মেসেজ কিন্তু সবচেয়ে বেশি পাচ্ছি যে ভাই ডিপোজিট নিয়ে কিছু সাইট শেয়ার করেন, যাতে আমরা এখান থেকে ভালো কিছু ইনকাম করতে পারি এবং সে টাকাটা আমাদের পকেট পর্যন্ত আনতে পারি। আবার অনেকে আমাকে কমেন্ট করতেছেন যে ভাই ডিপোজিট সাইটগুলো তো বেশি দিন থাকে না, তো আপনারা কিছু পিটিসির সাইট শেয়ার করেন যেখান থেকে দেখে আমি 100% পেমেন্ট নিতে পারি ডিপোজিট ছাড়া। তো বন্ধুরা দেখেন, সবারই মন রাখতে হয় এবং সবারই মন যোগে কিন্তু কাজ করতে হয়। যাই হোক, ইনশাল্লাহ আগামীকাল আপনাদের মাঝে আমি একটি সাইট শেয়ার করব কীভাবে ফ্রিতে আপনারা ইনকাম করবেন, অবশ্যই আমার পাশেই থাকবেন। তো ডিপোজিট সাইটগুলো সব তরিকে একই এবং সব নিয়মগুলো একই, সেই জন্য আর আমি এখানে বেশি কথা বলব। আজকে আমি আপনাদের মাঝে যে সাইটটি শেয়ার করব, সাইটটি খুবই দুর্দান্ত একটি সাইট, এখান থেকে আপনি ডিপোজিট করে 100% ইনকাম করতে পারেন। তো বন্ধুরা বলে রাখি, এখানে কিন্তু আমি $50 ডিপোজিট করতেছি। সো আমি $50 ডিপোজিট করতেছি বিদায় আপনি এখানে $50 ডিপোজিট করবেন কিন্তু তা না। আপনারা ডিপোজিট করার আগে অবশ্যই নিজ দায়িত্বে ডিপোজিট করবেন, অন্যের কোনো কথায় আপনি ডিপোজিট করবেন না। ডিপোজিট করার পর আপনি কাউকে দোষারোপ করতে পারবেন, কারণ হচ্ছে যে আপনি এখানে ডিপোজিট করবেন, আপনি এখানে ইনকাম করবেন। আমি এখানে ডিপোজিট করতেছি, আমি ইনকাম করবো বিদায় ডিপোজিট করতেছি। সো আমি এখানে ডিপোজিট করতেছি আমার পকেটে টাকা আসার জন্য, আপনার পকেটে কিন্তু আমার টাকাটা যাবে না। সো সেই দিকে বিবেচনা করে কিন্তু আপনারা কাজ কামগুলো করবেন। চলুন এখন সরাসরি ভিডিওটি শুরু করা। ভিডিও শুরুতেই বলতে চাই, আপনি যদি আমার চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ। ভিডিও শুরুতেই চলে যাবেন আপনি আমার ভিডিওর পিন কমেন্টে। এখন অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই পিন কমেন্টটা, ভিডিওর নিচে যে ফার্স্ট কমেন্টটা থাকবে সেই কমেন্টটাতে আপনি চলে যাবেন। সেখানে গেলে দেখবেন যে প্রথমে যে কমেন্টটা দেওয়া আছে সেখানে একটা লিংক দেওয়া আছে, সেই লিঙ্কে আপনি ট্যাপ করবেন এবং সেই লিঙ্কে ট্যাপ করলে আপনাকে এরকম একটি সাইটে নিয়ে আসবে। এখানে আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি, আমার ফেসবুক পেজটি আপনারা খুঁজে পাচ্ছেন না, তার কারণ হচ্ছে যে আপনি ডিসক্রিপশনটা চেক, ডিসক্রিপশন চেক করলে আপনি আমার ফেসবুক পেজটা পেয়ে যাবেন, সেখান থেকে অবশ্যই জয়েন্ট হয়ে যাবেন। আর বন্ধুরা এখন দেখাবো যে কীভাবে আপনারা এখানে অ্যাকাউন্ট তৈরি করবেন। বন্ধুরা যখন আপনি সাইটটিতে ট্যাপ করে দিবেন বা সাইটটি ওপেন করবেন, ঠিক আপনার সামনে এরকম একটি ড্যাশবোর্ড চলে আসবে। এখন এখান থেকে আপনি কীভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন, তো সর্বপ্রথম রয়েছে রেফার কোড। আপনি রেফার কোডটি কোথায় পাবেন? আপনি যদি আমার যেই ডেসক্রিপশনের লিঙ্কটি রয়েছে সেখানে যদি আপনি ট্যাপ করে আসেন তাহলে আপনার রেফার রাখবে না। তারপর দেখেন এখানে রয়েছে সিলেক্ট পোস্ট, এখানে আপনি দুইটা অপশন পাবেন, লেফট এবং রাইট। আপনি এখান থেকে লেফট অথবা রাইট সিলেক্ট করতে পারেন। তারপর দেখেন এখানে রয়েছে ফার্স্ট নেম, আপনি এখান থেকে একটি নাম সিলেক্ট করে দিবেন। তারপর রয়েছে লাস্ট নেম, আপনি এখান থেকে আপনার লাস্ট নেমটি সিলেক্ট করে দিবেন। তারপর রয়েছে ইমেল আইডি, এখান থেকে আপনি একটি যে কোনো জিমেল ব্যবহার করতে পারেন, কি জিমেলটি অবশ্যই ভেরিফাইড হতে হবে, ভেরিফাইড হলে ভালো। যে ভেরিফাইড নাই দেখে যে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না কিন্তু তা না, যদি ভেরিফাইড হয় তাহলে আপনার জন্য কিন্তু সুবিধা। তারপর রয়েছে এখানে মোবাইল নাম্বার, অবশ্যই আপনি আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন, যে ফোনটি অ্যাক্টিভ থাকে সবচেয়ে ভালো হয়। একটু নিচে আসলে এখানে দেখবেন যে কান্ট্রি, এখানে কান্ট্রিটা আপনি সিলেক্ট করে দিবেন, আপনি যে কান্ট্রিতে থাকেন না কেন সেই কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর রয়েছে ইউজার নেম, এখান থেকে আপনি একটি ইউজার নেম সিলেক্ট করে দিবেন। ইউজার নেমে গিয়ে অনেকে ভুল করে, আপনার নাম দিবেন তারপর কোনো স্পেস না দিয়ে 1234 দিয়ে দিবেন। তারপর বন্ধুরা একটু নিচে লক্ষ্য করলে আপনি দেখতে পারবেন এখানে রয়েছে পাসওয়ার্ড, এখান থেকে আপনি পাসওয়ার্ড সিলেক্ট করে নেবেন। তারপর এখানে দেখেন রয়েছে কনফার্ম পাসওয়ার্ড, আপনি যে পাসওয়ার্ডটি সিলেক্ট করেছেন সেই পাসওয়ার্ডটি এখানে আপনি বসিয়ে দিবেন। একটু নিচে লক্ষ্য করলে এখান থেকে আপনি দেখতে পারবেন, গড় দেখতে পারবেন, এই গড়ে আপনি একটি টিকমার্ক দিয়ে দিবেন। তারপর বন্ধুরা নিচে দেখেন লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে একবার আপনারা ট্যাপ করে দিবেন। যখন আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ট্যাপ করে দিবেন ঠিক আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সর্বপ্রথম আপনাদেরকে সাজেস্ট করব, যে কোনো সাইটে কাজ করেন না কেন সেই সাইটের সেটিংসগুলো, সেই সাইটের অপশনগুলো আপনারা ভালোভাবে খেয়াল করবেন, লক্ষ্য করবেন, যাতে পরবর্তীতে আপনাদের কোনো সমস্যা না। এরকম সাইট অনেক শেয়ার করতেছি, আশা করি আমার ভিডিওগুলো যারা দেখেন তাদেরকে আর নতুন করে বোঝানোর মতন কিছুই নেই, আপনারা সব কিছু বুঝতে পারবেন। সো এখান থেকে ফার্স্ট অফ অল আমি যেটা আপনাদেরকে দেখাবো যে কীভাবে এখান থেকে ডিপোজিট করি। আমি বলে রাখি এই সাইটে কিন্তু আমি $50 ডিপোজিট করেছি, এবং দেখেন আমার ব্যালেন্সে কিন্তু $50 শো হচ্ছে এবং আমার টোটাল ডিপোজিট হচ্ছে যে $50। ওকে, তো আমি এখন আপনাদেরকে দেখাবো যে এখানে কীভাবে আপনি ডিপোজিট করবেন। তো ডিপোজিট করার জন্য আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে, এখানে দেখে রয়েছে থ্রি লাইন নামের একটি অপশন, এই থ্রি লাইনে আপনাকে যেতে হবে। তো এখান থেকে থ্রি লাইনটি আপনি সিলেক্ট করে নেবেন। যখন বন্ধুরা আপনি থ্রি লাইনে চলে যাবেন, এখানে একটু যদি একটু নিচে লক্ষ্য করেন তাহলে এখানে একটি অপশন দেখতে পারবেন ডিপোজিট নাও, এই ডিপোজিট নাওতে একবার আপনি ট্যাপ করে দিবেন। যখন আপনি ডিপোজিট নাওতে ট্যাপ করে দিবেন দেখেন এখানে আপনি মাধ্যম পাবেন তিনটা, বিকাশ, নগদ, রকেট। আপনি কিসের মাধ্যমে ডিপোজিট করতে চাচ্ছেন? তো যেহেতু আমরা বিকাশের মাধ্যমে ডিপোজিট করব সেই ক্ষেত্রে আমরা এখান থেকে বিকাশটি সিলেক্ট করে দিলাম।
তো আমরা এখান থেকে বিকাশে ট্যাপ করে দিব। এখান থেকে আপনি কত ডলার ডিপোজিট করতে চান সেই ডলার অ্যামাউন্টটা এখানে বসিয়ে দিবেন। আমি যেহেতু এখানে $50 ডিপোজিট করেছি সেই ক্ষেত্রে আমি 50ই দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে আমি সাবমিটে ট্যাপ করে দিব। বন্ধুরা যখন আমি সাবমিটে ট্যাপ করে দিব এখান থেকে আমার সব কিছু দেখাবে, আপনারা অবশ্যই ভালোভাবে দেখে নেবেন। এখানে $50 আপনার বিডিটি টাকা প্রায় $4200 চলে আসে। তো এখান থেকে আপনি কনফার্ম ডিপোজিট একবার ট্যাপ করে দিন। যখন আপনি কনফার্ম ডিপোজিটে ট্যাপ করে দিবেন দেখেন এখানে আপনার একটি নাম্বার পাবেন, এই নাম্বারে আপনাকে সেন্ট মানি করতে হবে। দেখেন এখানে লেখা আছে ওয়েলকাম টু ডিপোজিট সেন্ট মানি টু দ্য নাম্বার। আপনি এই নাম্বারে সেন্ট মানি করে দিবেন। করে দেওয়ার পর আপনার যে ফোন নাম্বারটি রয়েছে সেই ফোন নাম্বারটি এখানে বসিয়ে দিন। নিচে লক্ষ্য করে দেখেন এখানে একটি ইমেজের অপশন রয়েছে, আই মিন স্ক্রিনশটের অপশন রয়েছে। এই এখান থেকে আপনি আপনার ট্রানজ্যাকশন আইডিটা বসিয়ে দিবেন। আর যদি আপনি স্ক্রিনশট না নিয়ে থাকেন, আপনি যদি বাটন ফোন দিয়ে কাজ করেন, তাহলে আপনি এখান থেকে ট্রানজ্যাকশন নাম্বারটা বসিয়ে দিবেন। তো দেওয়া হয়ে গেলে এখানে দেখেন রয়েছে পে নাও একটি অপশন, এখান থেকে আপনি পে নাও একবার ট্যাপ করে দিবেন, আপনার ডিপোজিটটি সাথে সাথে কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা আপনারা এখানে অ্যাকাউন্ট তৈরি করলেন এবং এখান থেকে আপনারা কিভাবে ডিপোজিট করতে হয় আপনারা ডিপোজিটও করে নিলেন। এবং এখন কথা হচ্ছে যে আপনি যে ডিপোজিট করলেন সেই ডিপোজিটের টাকা দিয়ে কিভাবে এখান থেকে প্যাকেজটা কিনবেন। তো প্যাকেজটা কেনার জন্য আপনাকে আবারও চলে যেতে হবে থ্রি লাইনে, এখানে একবার আপনি ট্যাপ করে দিবেন। যখন আপনি থ্রি লাইনে ট্যাপ করে দিবেন আপনার সামনে দেখেন এখানে একটি অপশন রয়েছে প্ল্যান নামে, দ্বিতীয় যে অপশনটা রয়েছে এই প্ল্যানে একবার আপনি ট্যাপ করে দিবেন। যখন আপনি প্ল্যানে ট্যাপ করে দিবেন ঠিক আপনার সামনে এরকম অপশন চলে আসবে। সো এখান থেকে আপনি এই প্ল্যানগুলো কিনতে পারবেন, আই মিন এই প্যাকেজগুলো কিনতে পারবেন। সর্বপ্রথম আমি আপনাদেরকে প্যাকেজগুলো দেখাচ্ছি। এখানে $20 একটি প্যাকেজ রয়েছে, একটু মনোযোগ সহকারে দেখবেন। আপনি ডেলি কাজ করতে পারবেন হচ্ছে 6টা, ওকে। এবং আপনি প্রতি কাজের জন্য বা প্রতি অ্যাডের জন্য এখান থেকে পাবেন হচ্ছে আপনি 1 সেন্ট করে। তারপর বন্ধুরা এখানে দেখেন আপনি ডেলি আর্নিং হচ্ছে আপনার 6 সেন্ট, ওকে। আপনি যদি রেফার করেন, রেফার করলে আপনি এখান থেকে পাবেন $2। তার মানে হচ্ছে যে এখানে রেফারের ইনকামটা সবচেয়ে বেশি। একটু নিচে লক্ষ্য করলে এখানে দেখেন লেখা আছে কাজটি কিন্তু লাইফটাইমের জন্য, ওকে। যদি আপনার এই প্ল্যানটি পছন্দ হয় তাহলে কিন্তু দেখেন এখানে রয়েছে সাবস্ক্রাইব বাটন, এই সাবস্ক্রাইবে একবার আপনি ট্যাপ করে দিবেন। যখন আপনি সাবস্ক্রাইবে ট্যাপ করে দিবেন আপনি কিন্তু সরাসরি কিন্তু এখান থেকে কিন্তু প্ল্যানটা কিনতে পারবেন। যেহেতু আমি এই $20 প্যাকেজটা কিনবো না, আমি কিনবো হচ্ছে $50 প্যাকেজটা, সেক্ষেত্রে আমি $50 প্যাকেজটা কিনে আপনাদেরকে সরাসরি দেখাবো। আমরা একটু নিচে চলে যাই, তারপর এখান থেকে $50 প্যাকেজটা চলে আসছে। তো আমরা এই প্যাকেজটা কিনবো, এই প্যাকেজটাতে সুযোগ সুবিধাটা কি এটাই আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখেন এখানে আমি ডেলি কাজ করতে পারবো হচ্ছে 15টা, এবং এখান থেকে আমি প্রতি কিলোকে পাবো হচ্ছে 1 সেন্ট করে, এবং আমি ডেলি কাজ করতে পারবো এখানে 15 সেন্ট, ওকে। যদি আমি এখান থেকে রেফার করি আমি রেফারে পাচ্ছি $3, আমি এটাতে কাজ করতে পারবো হচ্ছে লাইফ টাইম, ওকে। আমি এখন এই প্ল্যানটা কিনবো, কেনার জন্য দেখেন এখানে রয়েছে সাবস্ক্রাইব বাটন, এই সাবস্ক্রাইবে একবার আমি একবার ট্যাপ করে দিব। বন্ধুরা যখন আমি সাবস্ক্রাইবে ট্যাপ করে দিলাম এখানে দেখেন দুইটা অপশন চলে আসছে, একটা হচ্ছে ক্লোজ, একটা হচ্ছে সাবস্ক্রাইব। আপনি কি প্ল্যানটা কিনতে চাচ্ছেন, আপনি কি শিওর? যদি আপনি কিনতে চান তাহলে আপনি সাবস্ক্রাইবে একবার ট্যাপ করে দিবেন। তো আমি সাবস্ক্রাইব করে দিলাম। বন্ধুরা দেখেন যখন আমি সাবস্ক্রাইব করে দিলাম আমার প্ল্যানটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমি সাকসেসফুলভাবে কিন্তু এখান থেকে প্ল্যানটি কিনে ফেললাম। তো আমি যদি এখন সরাসরি ড্যাশবোর্ডে চলে যাই তাহলে আমি এখান থেকে আপনাদেরকে দেখাতে পারবো যে আমার যে ব্যালেন্সে টাকাটা ছিল সেই টাকাটা এখন আছে কি না। তো বন্ধুরা দেখেন আমার কারেন্ট ব্যালেন্সটা কিন্তু দেখাচ্ছে হচ্ছে জিরো, আই মিন আমার ডিপোজিটে দেখাচ্ছে হচ্ছে যে এখন $50, ওকে। দেখাবো যে কীভাবে আপনারা কাজ করবেন। তো কাজ করার জন্য আপনাদেরকে চলে যেতে হবে আবার থ্রি লাইনে। থ্রি লাইনে চলে আসবেন, দেখেন নিচে একটি অপশন রয়েছে পিটিসি নামে, এই পিটিসিতে একবার আপনি ট্যাপ করে দিবেন। যখন আপনি পিটিসিতে ট্যাপ করে দিবেন এখানে দেখেন রয়েছে অ্যাডস নামে একটি অপশন, অ্যাডসে আপনি একবার ট্যাপ করে দিবেন। জাস্ট আমি একটি কাজ করে দেখাবো, কারণ ইনভেস্ট সাইটে কাজের সিস্টেমগুলো কিন্তু একই। তো এখানে আমি ভিউতে একবার ট্যাপ করে দিব। তো বন্ধুরা দেখেন আমাদের অ্যাডটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবং এখানে এরকম একটি ক্যাপশা চলে আসবে। এই জায়গাতে কিন্তু অনেকে ভুল করেন, একটু মনোযোগ সহকারে দেখবেন, এই জায়গাটাকে আপনাকে পূরণ করতে হবে, নাহলে কিন্তু এখান থেকে আপনি অ্যাডের টাকাটা কিন্তু আপনি নিতে পারবেন না। তো এখানে আপনাকে যেটা করতে হবে দেখেন এখানে হচ্ছে 6+0, তো আমরা এখানে 6+0 হচ্ছে 6, আমরা এখান থেকে 6টা সিলেক্ট করে নিব। 6টা সিলেক্ট করার পর আমরা একটু নিয়ে এখান থেকে গোতে ট্যাপ করে দিব। যখন গোতে ট্যাপ করে দিব তখন দেখেন আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ওকে। দেখেন কমপ্লিট হয়ে গেছে, এখানে দেখেন সাকসেসফুল লেখা চলে আসছে। সো এখান থেকে আমরা এখন চলে যাব আমাদের ড্যাশবোর্ডে, দেখেন আমাদের এখানে কিন্তু 1 সেন্ট যুক্ত হয়ে গেছে। সো দেখেন এভাবে আপনাকে এখান থেকে কাজ করতে হবে।
এবং কিভাবে কাজ করতে হয় এটা আপনারা জানেন। সো এখানে আমি আর দেখালাম কিভাবে উইথড্র নিতে হয়। আমি যেভাবে আপনাদেরকে ডিপোজিট করে দেখিয়েছিলাম ঠিক সেম প্রসেসে কিন্তু উইথড্র নিতে হয়, এবং এখান থেকে ডিপোজিট দেখালাম, এখান থেকে উইথড্র নিতে হয় সেম প্রসেসে। এবং আমি ইনশাল্লাহ একটা ভিডিওতে দেখিয়ে দেবো যে কীভাবে এখান থেকে উইথড্র নেবেন। তারপর দেখেন এখানে ব্যালেন্সটা ট্রান্সফার করতে পারবেন এবং বেশি ইনকাম যেটাতে করতে পারবেন সেটা হচ্ছে রেফার করে। যখন আপনি রেফারে ট্যাপ করে দিবেন এখান থেকে আপনার রেফার লিঙ্কটা চলে আসবে, এখান থেকে সরাসরি কিন্তু আপনি রেফার করে কিন্তু এখান থেকে আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি, জানি না আপনাদের কাছে কেমন লাগলো। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। এ প্রত্যাশায় বিদায় নিচ্ছি, আমি রবিন, খোদা হাফেজ।